তোমরা অনেকেই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এই যে লেয়ার 2-এর পরীক্ষা হলো, সেই পরীক্ষার কাট অফটা জানতে চেয়েছ। তো এই জন্য আমি তোমাদের একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, তোমরা এই যে অনেকেই ভোট দিয়েছো, 96 জন এখানে ভোট দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই 96 জনের মধ্যে অ্যাবাভ 98%, এই যে, তারপর 80 থেকে 90 11%, আর 70 থেকে 79 20%, 60 থেকে 69 16%, আর বিলো 60 কিন্তু 45%। তার মানে 96 জনের মধ্যে 8% মানে 7 পয়েন্ট সামথিং, মানে 7.5 জন, এরকম ব্যাপারটা। 100 জন ভোট দিলে একদম জিনিসটা বলা আরও বেশি সহজ হতো, 100 জন হলে 8% মানে 8 জনই, 11% মানে 11 জনই। যাই হোক, এখানে এরকম আসছে ব্যাপারটা, যে এটা হচ্ছে এই যে 100 জন ভোট দিয়েছো তাদের মধ্যে ওই 7.5 জন তারা হচ্ছেন অ্যাবাভ 90। হুম, আচ্ছা আমি ধরেই নিচ্ছি যে 100 জনই ভোট দিয়েছো, তাহলে 8 জন অ্যাবাভ 90। হুম, আর 11% হচ্ছে 80 থেকে 90। আর এইবার দেখো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এখানে তো যারা ভোট দিয়েছো তারা কোন ডিস্ট্রিক্টের সেটা তো তোমরা জানাওনি, বা আমি বলিও নি যে তোমরা কমেন্ট করে জানাও, আবার কমেন্ট করে করতে বললে সবাই তোমরা করোও না। যেমন ধরো 100 জন যে ভোট দিয়েছো, পরীক্ষা তো আর 100 জন দাওনি। হ্যাঁ, এটাও ঠিক যে সবাই আমার চ্যানেল দেখেও না, কিন্তু আমার চ্যানেল যারা দেখে, আমি তো দেখছি যে মোটামুটি ভিডিওগুলোতে তো 200-250 তো ভিউ রয়েছে। তার মানে কি, হ্যাঁ, একজন এক ভিডিও একবারের জায়গায় 2-3 বারও দেখতে পারে, এটাও ঠিক। তবে একটা অ্যাজাম্পশন করে নেওয়া যায় যে মোটামুটি 150-200 জন আমার ভিডিওগুলো দেখো, তার মানে 150-200 জন আছো এই চ্যানেলে, কিন্তু তোমরা সবাই এখানে ভোটটা দাওনি। যদি সবাই দিতে তাহলে আরেকটু ব্যাপারটা বোঝা যেত, আর ডিস্ট্রিক্টটা যদি জানা যেত তাহলে আরও বিষয়টা ভালো করে বলা যেত, যে কোন ডিস্ট্রিক্টের তাহলে কজন ভোট দিল, তাহলে সেই অনুযায়ী কাট অফটা কী আসতে পারে। তো যাই হোক, সেটা যেহেতু বলো নি, আমি তাহলে জেনারেলি একটু বলার চেষ্টা করি। দেখো, সেই জন্য আমাদের যেতে হবে হচ্ছে পোর্টালে। তো পোর্টালে যাওয়ার আগে একটা কথা বলছি, যে দেখো আমাদের এখানে ভোটের এখানে এই যে 45%, মানে ওই 45 জনের মতোই কিন্তু বিলো 60। হ্যাঁ, আর 16 জনের মতো এত। তো এবার ব্যাপারটা বুঝি, চলো পোর্টালে যাই। দেখো, আমরা পোর্টালে দেখেছিলাম যে এই লেয়ার 2 পরীক্ষা থেকে কতজনকে নেওয়া হবে। তো এখানে যে আউটকামসের মধ্যে ছিল যে টপ 10% 10 ক্যান্ডিডেট প্রোভাইডেড দে হ্যাভ স্কোর্ড 40% অফ টোটাল মার্কস ইন লেয়ার 2 এক্সামিনেশন অফ ইচ ডিস্ট্রিক্ট উইল বি অ্যাওয়ার্ডেড এ বুক গ্র্যান্ট অফ ₹2000। তার মানে টপ 10 মানে 10 জনকে, ওপরের থেকে 10 জনকে, যারা 40% মিনিমাম পেয়ে থাকবে, হুম, তার মানে 40%-এর ওপরে যত বেশি, হ্যাঁ, সেই বেশির লেভেল থেকে ওপর থেকে 10 জনকে দেওয়া হবে ₹2000। আর যেটা বলেছে যে টপ 20% স্টুডেন্ট প্রোভাইডেড দে হ্যাভ স্কোর্ড 40% অফ টোটাল মার্কস ইন লেয়ার 2 এক্সামিনেশন ফ্রম ইচ ডিস্ট্রিক্ট উইল কোয়ালিফাই ফর থার্ড লেভেল। তার মানে 20% যারা এই যে তোমরা লেয়ার 2-তে পরীক্ষা দিয়েছো, তার মধ্য থেকে 20% কিন্তু চান্স পাবে থার্ড লেয়ার পরীক্ষা দেওয়ার জন্য, এবং তার মিনিমাম স্কোর 40% হয়ে থাকতে হবে। তার মানে ব্যাপারটা এরকম হলো যে তোমরা যদি 100 জন পরীক্ষা দিয়ে থাকো তাহলে 20 জনকে নেওয়া হবে। এই এই 20 জন হচ্ছে থার্ড লেয়ারে বসতে পারবে, আর 20 জনের মধ্যে ওপর থেকে যে 10 জন তাদেরকে দেওয়া হবে ₹2000 করে। এইবার একটা ব্যাপার বোঝো, যে এই যে কাট অফের কথা যেটা তোমরা বলছো, জানতে চাচ্ছ, তো সেই কাট অফটা কী করে নির্ধারিত হবে, যে কত কাট অফ হবে, এটা কিন্তু এইভাবে বলা সম্ভব নয়। এইভাবে বলা সম্ভব যে যে যত বেশি নম্বর পেয়েছো, হ্যাঁ, তো সেই অনুযায়ী, সেই ডিস্ট্রিক্টের সেই অনুযায়ী সেই রেজাল্টটা হবে। দেখা গেলো কোনো ডিস্ট্রিক্টে সেরকম বেশি নাম্বার পাইনি, হায়েস্ট ধরো 60% পেয়েছে, যারা পেয়েছে মনে করো 60%-এর মধ্যে 5 জন আছে, মনে করো 100 জন পরীক্ষা দিয়েছিল, 60%-এর মধ্যে আছে 5 জন, আর তার নিচে মনে করো 50%-এর মধ্যে, আমি মানে কম ধরেই বলছি, কিন্তু যেহেতু তোমাদের এই যে নাম্বারটা তোমরা অনেকেই বলছো যে নাম্বার তো এখানে ভুলভাল দিচ্ছে এই ওয়েবসাইটে, তো তাতে করে যদিও এই নাম্বারগুলো চেঞ্জ হবে, মানে এই উত্তরগুলো কিন্তু চেঞ্জ হবে, তো একটু 19-20 হবে, তোমরা ফাইনাল উত্তরটা দেখার পরে বুঝতে পারবে কে কত পেয়েছো, কারণ ওইটাই কিন্তু ফাইনাল, মানে ওটার বেসিসেই কিন্তু তোমাকে নাম্বারটা দেওয়া হবে। এবার যে তোমার ডিস্ট্রিক্টে, মনে করো তুমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষা দিয়েছো, এবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অনেকগুলো ব্লক আছে, সব ব্লক থেকেই পরীক্ষা হয়েছে, এবং সব মিলিয়ে মনে করো 100 জন পরীক্ষা দিয়েছে। এবার 100 জনের মধ্যে ওই যে আমি বলছিলাম যেটা, যে 60% মনে করো 5 জন পেয়েছে, আর 50%-এর ঘরে মনে করো পেয়েছে 15 জন। হ্যাঁ, আরও বেশি পেয়েছে হয়তো, 15 জন না, মনে করো 20 জন পেয়েছে। তো এখানে আমরা দেখলাম যে 20% স্টুডেন্টকেই সিলেক্ট করা হবে যারা থার্ড লেয়ার দেবে, তাহলে 60% যারা পেয়েছে সেখান থেকে ওই 5 জনকে তো নেওয়াই হবে, আর পরের 50% থেকে যারা 20 জন পেয়েছে, 20 জনকে তো নেবে না, 100 জন পরীক্ষা দিলে 20% মানে 20 টোটাল 20 জন, তাহলে আগের 60% থেকে 5 জন, আর পরের লেভেল থেকে আর 15 জনকে নেওয়া হবে, এই টোটাল 20 জন কিন্তু হচ্ছে
চান্স পাবে থার্ড লেয়ার দেওয়ার। এবং ওপরের দিক থেকে যাদের নাম্বার ওই 60% ঘরে যে পাঁচজন সেই পাঁচজন তো পাবেই ওই বুক গ্রান্টের টাকাটা, আর পরের 50% ঘরে যারা আছে ওপর দিক থেকে প্রথম পাঁচজনকে কিন্তু এই এই টোটাল 10 জনকে কিন্তু দেওয়া হবে 2000 টাকা করে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। 50-20% তো হয় 10 জন, তো 5 জন 90-র ওপরে, আর বাকি 5 জন দেখা গেলো 70-তেও নেই, 70-র ঘরেও নেই, 80-র ঘরেও নেই, 60-র ঘরে হয়তো রয়েছে, তাহলে কি তাদেরকে নেবে না? বা 50-র ঘরে রয়েছে বা 40-র ঘরে রয়েছে, তাহলে কি তাদেরকে নেবে না? অবশ্যই নেবে, তারাও পরীক্ষায় কিন্তু মানে থার্ড লেয়ার পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ পাবে। কেন? যেহেতু 40% পেলেই কোয়ালিফাইড, এবং অবশ্যই 20% যতজন পরীক্ষা দিয়েছে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে 20%কে নেওয়াই হবে। তার মানে কি, তাহলে ওই 90% 5 জন পেলে আর ওই 50-র ঘরে 5 জন পেলে ওই 5 জন 10 জনই কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। সেটার কাট অফ নিয়ে কিন্তু চিন্তা করে কোনো লাভ নেই, যে আমার ডিস্ট্রিক্টে অমুক একজন কমেন্ট করলো কোনো ভিডিওর নিচে যে আমি কিন্তু এত পাচ্ছি, 80 পাচ্ছি, তখনই তুমি হিসাব করে দেখলে যে না তুমি তো 50 পাচ্ছ, তাহলে তো তোমার আর কোনো চান্স নেই, এরকম কিন্তু ব্যাপার না। তুমি মিলিয়ে নিও, তোমরা মিলিয়ে নিও আমার কথাগুলো, যখন রেজাল্ট বেরোবে, যখন তোমরা কোয়ালিফাই হবে তখন তোমরা মিলিয়ে নিও, ব্যাপারগুলো কিন্তু এরকমই হবে। মানে তোমরা যদি নিজের ডিস্ট্রিক্টের চেনা জানা কোথাও পেয়ে যাও, ধরো তুমি 80 পেয়ে সিলেক্টেড হয়েছো, চেনা জানা পেয়ে যাও, বা তুমি 50 পেয়ে সিলেক্টেড হয়েছো, তো চেনা জানা পেয়ে গেলে দেখবে যে অনেকে হয়তো 80 পেয়ে হয়েছে, আবার তুমি 80 পেয়ে আছো, কেউ হয়তো 50 পেয়েও হয়েছে, কারণ 40% কোয়ালিফাই। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো এই নিয়ে আর চিন্তা করো না, তোমরা অপেক্ষা করো রেজাল্ট বেরোনোর, আর উত্তরগুলো যদি ভুলভাল থাকে তাহলে তোমরা একটু ফিডব্যাকগুলো দাও ইমেলের মাধ্যমে। হ্যাঁ, আমি এই জিনিসটাই বুঝতে পারি না যে এখানে কী হচ্ছে ব্যাপারটা, যে এরকম একটা উত্তর দিয়ে দিচ্ছে যেখানে উত্তরগুলো ভুল, আমি যদিও মিলিয়ে দেখিনি, তোমরাই বলছো উত্তরগুলো ভুল, আবার কেউ মানে স্টুডেন্টরাই কারেকশন করে দেবে, তারপর সেই কারেকশনের রেজাল্টটা পরের বার ফাইনাল রেজাল্টের সঙ্গে দেওয়া হবে যে এইটাই আসল। তাহলে কি নিজেরা কি সিলেক্ট করে রাখেনি যে কোনটা আসল উত্তর? আমি এই ব্যাপারটাই বুঝতে পারছি না, এটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে, কেন এরকম ব্যাপার, এই ফিডব্যাক কেন দিতে হয়, তাও উত্তরের ফিডব্যাক? আমি এই ব্যাপারটা নিয়ে আমি মানে বুঝতে পারলাম না কেন এরা এরকম করছে। তো তোমাদের কি মনে হয় এই বিষয়ে, তোমরা একটু আলোচনা করো এই ভিডিওর কমেন্টের নিচে। আর কাট অফ নিয়ে যেটা বললাম সেটার বিষয়েও তোমাদের কি মতামত, সেটাও এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। দেখো এই ভিডিওটা প্রথমে যখন শুরু করেছিলাম 96 ভোট ছিল, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি 99 ভোট হয়ে গেছে, ভিডিও শেষ করতে করতেই আরও 3 জন দিয়ে দিয়েছে। এবং এখান থেকে আমরা যা দেখতে পেলাম যে এই 60-র নিচেই কিন্তু বেশি, 46 জন 60-র নিচেই পাচ্ছে, আর বাকিরা খুব কম সংখ্যক পাচ্ছে ওপরে, এবং সেটাও হয়তো কোন ডিস্ট্রিক্টে সেটা আমরা জানি না। তার মানে যারা এই 60-র ঘরে পাচ্ছ বা 50-60-র মধ্যে, তাদের কিন্তু যথেষ্ট চান্স আছে সিলেক্টেড হওয়ার। সুতরাং আশাহত হয়েও না, আর সবচেয়ে বড় কথা জীবনের এটা একটা প্রথম মনে করো পরীক্ষা হয়, অনেকে হয়তো আগেও দিয়েছো কোনো ট্যালেন্ট টেস্ট বা স্কলারশিপ, কিন্তু যারা প্রথম দিচ্ছ বা 2-3 বার দেওয়া হয়ে গেছে তারা আশাহত হয়েও না, জীবনে আরও প্রচুর পরীক্ষা আছে, নিজের ট্যালেন্ট জাহির করার সুযোগ তোমরা সেখানে পাবে। সেই জন্য তোমরা এখানে কিন্তু যদি সিলেক্টেডও না হও আশাহত হয়েও না, কোনো টেনশন করো না, কিচ্ছু না, এটা কিচ্ছু না, আসল তুমি ভবিষ্যতে কোথায় প্রতিষ্ঠিত হলে সেটা তোমার আসল, আর তোমার মধ্যে জীবনের মূল্যবোধ কতটা, তুমি ব্যক্তি হিসাবে কীরকম, সেটাও কিন্তু একটা ম্যাটার করে তোমার জীবনে মানে বড় হওয়ার ক্ষেত্রে। তো সেটা সবসময় মনে রাখবে। এই যারা এই পরীক্ষাগুলো দিচ্ছ, আমি জানি, সেই জন্যই আমি এই কথাগুলো বলছি, তোমরা তো সবাই ট্যালেন্টেড বলেই এই পরীক্ষায় দিচ্ছ, কারণ এখন লেয়ার টু দিচ্ছ তোমরা দিলে, তার মানে কি এমনিতেই তো লেয়ার ওয়ান যারা দিয়েছিলে তারাই তো প্রত্যেকটা স্কুল থেকে 5% মানে 5 জন করে, হ্যাঁ 5 জন করে, সেখানে তোমরা অলরেডি লেয়ার ওয়ান পাস করে এসছো, লেয়ার টু দিচ্ছ, তার মানে তোমরা মানে যথেষ্ট ট্যালেন্টেড স্টুডেন্ট বলে এই পরীক্ষাটা দিয়েছো বা এখনও রয়েছো। তো সেই জন্য কোনো আশাহত হওয়ার কোনো ব্যাপার নেই, ভবিষ্যতে জীবনে তোমরা আরও অনেক বড় হওয়ার সুযোগ পাবে। তো এই বলে সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে, মানে রেজাল্ট হয়ে যাওয়ার পরে কে কত নাম্বার পেলে কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা কিন্তু জানাবে, তাহলে পরবর্তীতে যে স্টুডেন্টরা আসবে তারা কিন্তু আমি তাদেরকে বলতেও পারবো যে কে কীরকমভাবে কত রেজাল্ট করে সিলেক্টেড হয়েছে, সেটা কিন্তু আমি বলতে পারবো। সেই জন্য মানে সবাই কী করে, ভিডিও দেখার সময় দেখে, হ্যাঁ, কিন্তু পরে আর সব চুকে টুকে গেলে কেউ আর এসে ফিডব্যাকটা কিন্তু জানিয়ে যায় না। ফিডব্যাক বলতে কে কীরকম রেজাল্ট করেছিল, কত পেয়েছিল, এগুলো কিন্তু জানায় না। সেটা জানালে কিন্তু মানে খুব ভালো লাগে ব্যাপারটা, যে কে কত পেয়ে তোমরা সিলেক্টেড হলে, তাহলে সেটা আমি ভবিষ্যতের স্টুডেন্টদেরকেও জানাতে পারবো। আমি তোমাদের হেল্পের জন্য এই ভিডিওগুলো করি, আমার শখ, সেজন্য করি, এটা আমার মানে এই ইউটিউব আমার পেশা নয়, আমার ভালো লাগে, সেজন্যই আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো করি। সুতরাং
এবং অনেক পরিশ্রম করেও করি ভিডিওগুলো, আমার সময় থাকে না, হ্যাঁ, তবু তা সত্ত্বেও আমি করি, আমার খুব ভালো লাগে সেই জন্য, হেল্প করার জন্য। তো তোমাদের এরকম জানি না কতটুকু করতে পেরেছি, চেষ্টা করেছি, তবে খুব ভালো প্র্যাকটিস করানোর সুযোগ পাইনি বা করতেও পারিনি, কারণ এত সিলেবাস এত কিছু করা ধরে ধরে সম্ভব হয় না এইটুকু সময়ের মধ্যে। আর তোমাদের একটা ব্যাপার আছে যেটা, সেটা হচ্ছে যখন পরীক্ষার নোটিফিকেশান চলে আসে তখন থেকে তোমরা এই কমেন্ট করা শুরু করো, এই করা শুরু করো, তার আগে কিন্তু তোমরা মানে ঢিলেমি দিয়ে বসে থাকো, মানে আগে নোটিফিকেশান বেরোবে তারপর পড়াশোনা করো, এই ব্যাপারটাই কিন্তু ঠিক না। সারা বছর ধরে পড়ো না, অসুবিধা কোথায়, পড়লে তো তোমার লস নেই কিছু, তোমার জ্ঞানই তো বাড়বে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।